মধ্যপ্রাচ্যে এখন সব থেকে শক্তিধর এবং প্রভাবশালী রাষ্ট্র ইরান। আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমা শক্তিকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করেছে ইরান, যার প্রমাণ মিলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক বক্তব্যে। জো বাইডেন বলেছেন আমেরিকা যুদ্ধ করবে না, অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার শিক্ষা হয়ে গেছে। আর এই শিক্ষা দেওয়ার পিছনে প্রধান ভূমিকাই ছিল ইরানের। ইরানকে সঙ্গ দিয়েছে রাশিয়া, তুরস্ক এবং চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকা শক্ত প্রভাব তৈরি করে, বিশেষ করে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে। আরব দেশগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধগুলোতে মূলত আমেরিকাই পিছন থেকে যুদ্ধ করে আরবদের হারিয়েছে। এরপর আরব দেশগুলোকে এক প্রকার চাকর বানিয়ে রেখেছে আমেরিকা। আরব দেশগুলো আমেরিকার কথাতেই উঠবোস করে। আর ইরাক, সিরিয়া, লিবিয়া সহ যেসব আরব দেশ আমেরিকার কথা মতো চলেনি, তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমেরিকা। মূলত মধ্যপ্রাচ্যের তেল ভোগ করা এবং ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতেই আমেরিকার এত যুদ্ধবিগ্রহ এবং ষড়যন্ত্র। কিন্তু এত কিছু করেও মধ্যপ্রাচ্য ধরে রাখতে পারেনি আমেরিকা। এখন সেখানে ইরানের পুরো আধিপত্য, আর ইসরায়েলের অস্তিত্বও হুমকির মুখে। ইরাক থেকে এক প্রকার পালিয়েছে আমেরিকা, আর ইরান সমর্থিত মিলিশিয়াদের হাতে মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানিও ঘটে। সিরিয়াতে যুদ্ধ নেমে ভরাডুবি ঘটে আমেরিকা সহ ন্যাটো জোটের। আরব দেশগুলোর উপর প্রভাব তৈরির প্রধান অবলম্বন সৌদি আরবকেও এখন মধ্যপ্রাচ্যে কেউ গুরুত্ব দিচ্ছে না। তুরস্ক আমেরিকার দীর্ঘদিনের বন্ধু হিসেবে থাকলেও সেই তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক এখন রেশারেশির। একই সাথে তুরস্ক এখন ইরানের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মিত্র হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক এবং ইরানের এই সম্পর্কে নতুন আশার আলো দেখছে মুসলিম বিশ্ব। ওদিকে ইসরায়েলকে দুই দিক থেকে চাপে রেখেছে ইরান। দক্ষিণ দিকে গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের রকেট এবং মিসাইল প্রযুক্তি দিয়েছে ইরান, যা দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা করেছে হামাস। আবার উত্তর দিকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্র এবং ট্রেনিং দিয়ে আসছে ইরান। ইরান হিজবুল্লাহকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে ইসরায়েল ভয়ে হিজবুল্লাহর সাথে লড়াই করতে চায় না। বিশেষ করে 2006 সালে হিজবুল্লাহর হাতে ইসরায়েলের ধোলাই খাওয়ার পর। সর্বশেষ ইরানের পূর্ব সীমান্তে আফগানিস্তানে ইতিহাসে সবথেকে বড় লজ্জা পায় আমেরিকার সেনারা। এই লজ্জার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন আমেরিকা আর কোনো যুদ্ধে যাবে না। গত কয়েক শতাব্দী ধরে মধ্যপ্রাচ্য ছিল তুরস্ক কেন্দ্রিক অটোমান সাম্রাজ্যের প্রভাব। মূলত আজকের আরব বিশ্ব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল অটোমান সাম্রাজ্যভুক্ত ছিল। ওই সময়ে অটোমান শাসকেরা মুসলিম বিশ্বের অঘোষিত অভিভাবকের মতো ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। আরব বিশ্ব সহ মধ্যপ্রাচ্যের এলাকাগুলো ফ্রান্স এবং ব্রিটেন ভাগবাটোয়ারা করে নেয়। ফিলিস্তিনদের বিতাড়িত করে সৃষ্টি করা হয় ইসরায়েল নামক রাষ্ট্রটির। সব থেকে বড় কথা, অটোমান সাম্রাজ্যের পতনের পর মুসলিম বিশ্ব এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়ে। এই শূন্যতার মাঝে প্রভাব বাড়তে থাকে সৌদি আরবের। 70-এর দশক থেকে সৌদি আরব হয়ে ওঠে মুসলিম বিশ্বের সব থেকে প্রভাবশালী রাষ্ট্র। কিন্তু সৌদি আরব চরম আমেরিকা ঘেঁষা। সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় সৌদি আরব মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের স্বার্থ কায়েম করছে, ফলে সৌদি আরবের সাথে মুসলিম দেশগুলোর দ্বন্দ্ব বাড়তে থাকে। একই সাথে ইরানের উত্থান ঘটে। তবে ইরান সৌদি আরবের মতো কারো দাসত্ব করেনি, বরং মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিরোধী শক্তিতে রূপ নেয়। এজন্য ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ অনেক চাপ আসে। কিন্তু ইরান এসব চাপে দমেনি, উল্টো পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি চলে গিয়েছে।
মূলত ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান আমেরিকা বিরোধী রূপ নেয়। ওই সময় ইরান ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনের দূতাবাসে পরিণত করে। একই সাথে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র আখ্যা দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সেনাবাহিনীও তৈরি করে। জেরুজালেমের আরবি নাম আল কুডসের নামানুসারে এই বাহিনীর নাম দেওয়া হয় কুডস ফোর্স। এই কুডস ফোর্সের কাছেই লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, ইয়েমেনের হুতি যোদ্ধারা এবং সিরিয়ার যোদ্ধারা অস্ত্রসহ ট্রেনিং পায়। কুডস ফোর্সের কাছে নাস্তানাবুদ হয়েই কুডস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে আমেরিকা ইসরায়েলের সেনারা। ইরানের কাছে আমেরিকার পরাজয় ঘটতে থাকে সেই ইসলামী বিপ্লবের সময় থেকেই। ইরানে আটকে পড়া আমেরিকানদের উদ্ধারে অপারেশন ইগল ক্ল চালায় আমেরিকা, যেখানে তাদের হেলিকপ্টার এবং বিমান ধ্বংস হয়। এরপর ইরাকে আমেরিকা দীর্ঘ যুদ্ধ করেও কোনো ফায়দা হয়নি। ইরাকের সরকার এবং সামরিক বাহিনীতে এখন ইরানের পূর্ণ প্রভাব রয়েছে। সিরিয়াতেও ইরান সমর্থিত আসাদ সরকার মাথা উঁচু করে টিকে রয়েছে। তুরস্ক এখন ইরানের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যে তুরস্ক আর ইরানের মিশন এখন একই। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইরানকে সরাসরি বলেছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বাহিনী তৈরি করতে। ইসরায়েলের পার্শ্ববর্তী লেবাননে হিজবুল্লাহর শক্ত অবস্থান। ইরান তেল পাঠিয়ে লেবাননকে সংকট থেকে বাঁচাচ্ছে। ফিলিস্তিনেও ইসরায়েলের অবস্থা নড়বড়ে। এদিকে ইয়েমেনের ড্রোন আর রকেট হামলায় বিপর্যস্ত সৌদি আরব। সৌদি আরব ইরানকে ধর্ণা দিচ্ছে এই হামলা থেকে বাঁচতে। ছোট্ট কিন্তু ধনী দেশ কাতার ইরানের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি উল্টে দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন ইরানের একক আধিপত্য চলছে। প্রিয় দর্শক, ইরানের এই জয় জয়কারে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরো সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।